বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক ব্যবসা হচ্ছে এখন মুক্তিযুদ্ধ নিয়ে চলতেছে। আমরা তরুণ সমাজ প্রকৃত মুক্তিযুদ্ধের যে ইতিহাস 71-এ যে প্রয়োজনে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ওই সময় যে প্রয়োজনে আমার পূর্বপুরুষেরা দেশ স্বাধীন করেছে, 30 লক্ষ শহীদের বিনিময়ে প্রকৃত রক্ত, প্রকৃত 30 লক্ষ মা বোন শহীদদের যে বিনিময়ে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতা আজ বিকৃতির পথে। বর্তমান ক্ষমতাধীন সরকার এটাকে পুঁজি করে বিভিন্ন ইস্যু তৈরি করে আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা সৃষ্টি করার চেষ্টা করতেছে। কিন্তু আমাদের নেতা জনাব ডাক্তার সাবেক সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর এই বিষয়ে স্পষ্টভাবে সারা বাংলাদেশে কথা বলেছে, তার জন্য বারবার নির্যাতিত হয়েছে, আমরাও নির্যাতিত হতে প্রস্তুত আছি। কারণ নির্যাতিত হয়ে আমাদের দামিয়ে রাখা যাবে না, 71-এ দামিয়ে রাখা যায় না, 21-এও দামিয়ে রাখা যাবে না। তো আমার নেতা নুরুল হক নূর তার সাথে সুর রেখে বলতে চাই, আমাদের যে নতুন প্রজন্ম আসে, সেই নতুন প্রজন্ম প্রকৃত মুক্তিযোদ্ধার আসল ইতিহাস জানবে, এবং এই ইতিহাস থেকে প্রকৃত মুক্তিযোদ্ধার প্রতি যে শহীদদের প্রতি যে শ্রদ্ধা, সেই আসল শ্রদ্ধাটা প্রয়োগ করবে, এবং এই মুক্তিযোদ্ধার আসল ইতিহাস তুলে ধরে তারা আগামীতে প্রস্তুত হবে নতুন সংগ্রামের জন্য। আমরা যেই ইচ্ছা যে নিয়ে